বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতি করিম ব্লগ। ইতি করিম আবারও রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে আমি ইলিশ মাছ, একটু লবণ, হলুদ, একটু ঝালের গুঁড়ি দিয়ে আমি মাছটা হালকা ভেজে নিব। হালকা ভেজে নিয়ে ইলিশ মাছটা আমি ভুনা করব। মাছ ভাজি ভুনা করলেও একটু ভালো লাগে, এমনি রান্না করলেও ইলিশ মাছটা ভালো লাগে। তরকারিটা অনেক মজার হয়েছিল। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন, নতুন নতুন রান্নার ভিডিও পেতে। আল্লাহর রহমতে মাছগুলো একটু আমি উল্টে দিলাম। ইলিশ মাছটা হালকা ভেজে নিলে একটু শক্ত হয়, রান্নাটাও ভালো হয়। এখানে আমি ইলিশ মাছটা আমি তরকারি রান্না করি সরিষার তেল দিয়ে, একটু জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়ে মশলাটা আমি ভালো করে কষাই নিব। পেঁয়াজ যত ভালো করে কষাবেন তত ভালো লাগবে। একটু পানি দিলাম, কারণ মশলা কষার সময় হালকা পানি দিলে মশলাটা পুড়ে যায় না এবং একটা বাজে গন্ধ আছে সেটাও করে না। ভালো করে মশলাটা কষাই নিয়ে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ভিডিওটা দেখতে থাকুন। দেখতে দেখতে এক সময় ভালো লাগবে ইনশাল্লাহ। আমি একটু পানি দিয়ে দিলাম, মশলাটা কষাই নিয়ে পানি দিয়ে দিলাম। একটু বলক আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করলাম, পানিটা বলক এসে গেছে, দিয়ে দিলাম সে ভেজে রাখা মাছগুলো। কারণ আমি একটু পানিটা গরম দিছিলাম না বলে পানিটা আমি একটু বলক তুলে নিছি। হয়ে গেল আমার ইলিশ মাছের ভুনা। এখানে আমি ইলিশ মাছের মাথা দিয়ে আমি পুঁই শাক ভাজি করব। আমি প্রেশারে তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমি দুটা সিটি দিয়ে নিয়ে নিব। দুটা সিটি যখন চলে আসলো তখন আমি এই মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, সবার আগে নোটিফিকেশন পেতে। আল্লাহর রহমতে এখানে আমি কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, তেজপাতা আর দিয়ে মশলা, পেঁয়াজটা হালকা বাদামি করে নিছি, নিয়ে দিয়ে দিলাম। আমি শাকগুলো ঢেলে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে নিলে শাকটা অসম্ভব সুন্দর হয়েছিল, খেতে অনেক মজার হয়েছিল। এভাবে আপনারা ভাজি করে যদি না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করবেন ইলিশ মাছের মাথা দিয়ে, খুব টেস্ট করে ভাঙা ভাঙা করে। বন্ধুরা, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো? না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনে বাটনে ক্লিক করুন। তাহলে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে, আমার ভিডিওটি তখন আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে, আজকের মতো এখানেই আমি ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিওর অপেক্ষায় থাকবেন।